জিএসসি রেজাল্ট 2019 আগামী 24 ডিসেম্বর আপনাদের জিএসসি রেজাল্ট 2019 পাবলিশ করা হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে আপনাদের জিএসসি রেজাল্টটি খুব সহজেই দেখে নিতে পারেন। তো আমি হাসান আরাফাত আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ইন্টারনেটের মাধ্যমে আপনাদের রেজাল্টটি দেখার জন্য প্রথমে আপনাদের মোবাইল ফোন অথবা আপনাদের কম্পিউটার বা পিসির যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। দেন আপনাদের টাইপ করতে হবে ইবোর্ড রেজাল্ট। তো এটি লিখে সার্চ করার পর আপনারা ইন্টার প্রেস করে দিবেন। তো ইন্টার প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। সো এখান থেকে আপনারা প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। তাছাড়া আমি এই ওয়েবসাইটের লিঙ্কে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আমার ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিব। সেখানে ক্লিক করে আপনারা খুব সহজে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন রেজাল্ট চেক করার, অর্থাৎ এসএসসি এইচএসসি জিএসসি ইত্যাদি রেজাল্ট। তো আপনারা এই প্রথম অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। তো এই পেজে আসার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন নামে একটি বক্স আছে। এখানে দেখতে পাচ্ছেন পাশে একটি অ্যারো চিহ্ন আছে, আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছু অপশন ওপেন হবে। সো এখান থেকে আপনারা যে রেজাল্টটা দেখতে চান সেই অপশনে ক্লিক করবেন। সো আপনারা যেহেতু জিএসসি রেজাল্ট দেখবেন, সো এখানে জিএসসি তে ক্লিক করে দিবেন। দেন আপনারা ইয়ারটি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনারা যে বছর পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারটি এখানে দিয়ে দিবেন। সো যেহেতু আপনারা 2019 সালে পরীক্ষা দিয়েছেন, এখান থেকে 2019টি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা আপনাদের বোর্ডটি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনারা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। সো ধরেন আমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, সো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদের রেজাল্ট টাইপটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আপনারা ইন্ডিভিজুয়াল দিবেন, অর্থাৎ আপনি যেহেতু আপনাদের নিজের, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেজাল্টই দেখবেন, সো ইন্ডিভিজুয়াল রেজাল্টই সিলেক্ট করে দিবেন। তো ইন্ডিভিজুয়াল রেজাল্টটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে আরো দুইটি বক্স ওপেন হবে। তো প্রথম বক্সে আপনাদের রোল নাম্বার থাকবে এবং দ্বিতীয় বক্সে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। সো এখানে আপনারা আপনাদের রোল নাম্বারটি টাইপ করে দিয়ে দিবেন। সো ফর এক্সাম্পল আমি আমার জিএসসি রোল নাম্বারটি এখানে দিচ্ছি। তো রোল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিবেন। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে সিকিউরিটি কি নামে একটি বক্স দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেক্সট লেখা আছে, আপনারা এই টেক্সটটি জাস্ট এখানে লিখে দিবেন। তো আপনাদের ক্ষেত্রে এখানে অন্য টেক্সট থাকবে, অর্থাৎ আপনাদের এখানে যেটি থাকবে আপনারা জাস্ট ওইটি এখানে টাইপ করে দিবেন। তো এখানে আমি আমার ইয়ারটি চেঞ্জ করে দিচ্ছি, কারণ আমি তো অনেক আগে জিএসসি পরীক্ষা দিয়েছি। সো এখানে 2019 দিলে আমার রেজাল্টটি দেখাবে না, তাই আমি আমার জিএসসি রেজাল্টের ইয়ারটি এখানে দিয়ে দিব। তো সব ইনফরমেশন ঠিকঠাক ভাবে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট নিচে দেখতে পাবেন গেট রেজাল্ট নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো গেট রেজাল্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনাদের রেজাল্টটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে এসএমএস এর মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে আপনাদের জিএসসি এবং জেডিসি রেজাল্টটি দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।